প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের উপর গোটা রাজ্যের সাথে উত্তর জেলা ধর্মনগরে অনুষ্ঠিত হলো মহড়া। বৃহস্পতিবার সকাল 9:03 গোটা ধর্মনগর শহরে বিপদ সংকেত সাইরেন বাজিয়ে লাইন ডিপার্টমেন্টের কর্মীরা রাজবাড়ী, আইওসি এবং ধর্মনগর জেলা হাসপাতালে ভূমিকম্পের উপর মহড়া স্থানে ছুটে যায়। উদ্ধারকারীরা জানতে পারে রাজবাড়ী আইওসি তেলের লাইন ফেটে আগুন লেগেছে এবং জেলা হাসপাতালে বিল্ডিং ভেঙে পড়েছে। এই খবর পেয়ে দুটি স্থান থেকে 10 জন করে মোট 20 জনকে ধর্মনগরের নবনির্মিত ট্রমা সেন্টারে অস্থায়ী হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। মহড়াতে তাদের মধ্যে রাজবাড়ী আইওসি এবং জেলা হাসপাতালে ভূমিকম্পে 2 জনের মৃত্যু হয়েছে বলে দেখানো হয়। এদিকে এক সাক্ষাৎকারে ধর্মনগর মহকুমা শাসক শ্যামজ্যোতি জমাতিয়া জানান, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ভূমিকম্পের হাত থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় তার উপর এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাজবাড়ী আইওসি তেলের পাইপলাইন ফেটে 9 জন আহত ও 1 জন মৃতের মহড়া করা হয়েছে। সাথে ধর্মনগর জেলা হাসপাতালের দালানবাড়ি ভেঙে 9 জন আহত ও 1 জনের মৃতের মহড়া করা হয়। এদিনের মহড়ায় উদ্ধারকারী দল কীভাবে আহতদের উদ্ধার করে ত্বরিতগতিতে হাসপাতালে নিয়ে গেছে সেটাও তুলে ধরা হয়েছে। সাথে এদিনের মহড়ায় ধর্মনগর বিবেকানন্দ সাদ্য শতবার্ষিকী ভবনে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সারা ত্রিপুরা ব্যাপী একটা বিশাল ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের ফলে সারা ত্রিপুরার সাথে আমাদের ধর্মনগরেও দুটো জায়গাতে ভূমিকম্পন খুব জোরালো হয়েছে, এবং একটা হচ্ছে আইওসি রাজবাড়ি। ওইখানে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে ভূমিকম্পনের ফলে পাইপ লিক হয়েছিল এবং সেখান থেকে ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। ফায়ার ইনসিডেন্ট হয়ে ওইখানে 10 জন মানুষ ভিকটিমস হয়েছে, তার মধ্যে 1 জন তো ডেড আর 3 জন হইল মেজর আর বাকি 6 জন হইল মাইনর। তো যারা মাইনর ওনাদেরকে ফার্স্ট এইড ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, আর মেজর যারা তাদেরকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে, এবং 1 জন যিনি মারা গেছে একটা মর্গে আছে, এটা পোস্টমর্টম করার পরে ওনাদের রিলেটিভের কাছে তুলে দেওয়া হবে। সেকেন্ড যে আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে ভূকম্পনের ফলে এখানেও যে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে। এখানে মূলত 2টো রুমে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে মানুষ ইনজিউর হয়েছে। এখানে 9 জন ইনজিউর হয়েছে, 1 জন মারা গেছে, আর 7 জন এখানে মেজর আর 2 জন হলো মাইনর। এখন সবাই এখানে হসপিটালের মধ্যেই আছে, ওনাদের যে হসপিটাল এখানে চিকিৎসা চলছে। আমি খবর নিয়েছিলাম যে এখানে 2টো হসপিটালে অ্যাডমিট হয়েছে, ওনাদের চিকিৎসা এখানে কমপ্লিট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।